আসলে ধরেন আমি ওই দিনও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আর পরে সম্ভবত 12টার একটু পরে হবে আমি বাসায় ঢুকেছিলাম আর কি। বাসায় ঢুকার পরে এটা আবার আমি প্রায় রাত সে ফজর নামাজের আগে, ফজর আজান দেওয়ার আগে আমি তাজউদ্দিন নামাজ পড়ার জন্য জামে মসজিদে, নর্মালি আমি বাসায় পড়ি তাজউদ্দিন নামাজ ওই দিন, কেন জানি আমার মনের মধ্যে এক ধরনের হয়তো একদম অজানা উকি জুবি পত্রপত্রী, তার আগে থেকে তো লিখালিখি হচ্ছিলো, আর আমি তো বিএনপির রোশানুলে তো অনেক আগে থেকেই আছি, সবসময় যখনই হয় বিএনপি আমাকে একটা আমার উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করার জন্য সবসময় এই করেন, আমার নামটা নিয়ে তারা ওই তো লিস্টে অন্তর্ভুক্ত করেন। এটার কারণটা হলো ধরেন আমি রাজনীতি করতে গিয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করিনি, কোনোভাবে করি না, আমার দলের নীতি আদর্শ ধারণ করে যত রিস্ক নেওয়া যায় সব রিস্ক কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে নিয়েছি। এটা তো যার কারণে আমি ওই দিন আজানের আগে, আজান দেওয়ার আগে প্রায় আধ ঘন্টা বা 20-25 মিনিট আগে আজান হয়, আমি ওই দিন বাসায় না পড়ে চলে গেছিলাম জামে মসজিদে, রাস্তা পার হয়ে জামে মসজিদে গিয়ে, তখন কিন্তু জামে মসজিদের ওই নজির আহমদ চৌধুরী রোডের ওই ওই দিয়ে তো সিঁড়ি তো দুটি আছে, মেইন সিঁড়ি একটা আছে, সিঁড়ি তিনটে আছে, ওই ছোটো সিঁড়ি যেটা নজির আহমদ চৌধুরী রোডের সাথে সংযুক্ত ওই সিঁড়ি দিয়ে গেছি, ওইখানে ওই জামে মসজিদের গেট বন্ধ, তো আমি নক করে গেটটা আবার খোলা, খোলার পরে একটু দাঁড়িয়ে তারপরে আবার ডেকে যখন ধাক্কা দিলাম তখন গেটটা খুললো আর কি। তার একটু পরে আমি ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ সুন্নত পড়েছি, তার তাজ্জুর নামাজ পড়েছি, সুন্নত পড়েছি, তারপরে জামাতে নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে যখন মজাদ করে আবার ওই জুতো বক্সের মধ্যে জুতো ছিল স্যান্ডেল নিয়ে যখন বাসার দিকে ফিরে যাবো আর কি, তখনই আমার ছোটো ভাই, আমার ছোটো ইমিডিয়েট ছোটো সিডিএর এখন ইঞ্জিনিয়ার আর কি প্রকৌশলী, সে এ বললো যে ভাইয়া তো বাসায় তো আর্মি কর্ডন করে রেখেছে, তল্লাশি চালাচ্ছে, আপনি বাসায় দেন। তো তখন জামাই মসজিদের আরেকটা প্রধান যে সিঁড়িটা যেটা আন্দরকিল্লার দিকে আছে ওই সিঁড়ি দিয়ে আবার আমি আমার ছোটো ভাই সহ সাথে নিয়ে তখন সামনে একটা ট্যাক্সি পেয়েছিলাম, ট্যাক্সিতে করে আমি পাথরটা কোথায় যাবো ওই ধরনের চিন্তা ছিল না, তো ট্যাক্সিতে উঠার পরে এটা লাকিলি সবগুলো মিলে আল্লাহ রাবুল আলমের অশেষ দয়া এবং রহমত ছিল এইটা, এবং যার ছিল বলে কিন্তু সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছি। ওই দিন যদি আমি গ্রেপ্তার হতাম যেটা সবাইয়ের মধ্যে একটা কথাবার্তা রটন ছিল, অনেকে বলেছে পরবর্তীতে ওই যে রেড করতে আর্মিদের সাথে যারা ছিল ওই ধরনের দু একজনের সাথে কথা হয়েছে বললো যে একেবারে নির্গাত আপনাকে মেরে ফেলতো, এটা এটা মেরে ফেলতো নিশ্চিত একটা। তারপরে আমি ওই ট্যাক্সিতে উঠার পরে আমার কাছে ট্যাক্সির সাথে সাথে পেয়ে গিয়েছি, আমি উঠে বললাম যে চলো চলো বললো, সে বললো যে কোথায় জিজ্ঞেস করলো না, এটা একটা ফেভার সাধারণত ট্যাক্সিওয়ালার তো ঠিক আছে কোথায় যাবেন কী করবেন অনেক কিছু জিজ্ঞেস করে, কোনো কিছু করলো না, আমি উঠেছি সে চালে দিল, চালে দিয়ে যেতে তখনই আমি একটু দূর যাওয়ার পরে আমার মাথায় আসলো যে তালেব দাবু তালেব চৌধুরী চট্টগ্রাম মহানগর আমাদের আর উনি সহসভাপতি, ওনার বাসা পাতে ওটা, তখন বললাম যে আমি ডাইনে যান বা আমি যান এইভাবে করে ওখানে গেলাম, তখন ওনার ওখানে তো গেট বন্ধ, তারপর অনেকক্ষণ গেট নক করার পরে গেট খুলেছেন, তখন দারোয়ান আসলো গেট খুলেছেন, তারপর ওনার বাসা গেলাম মূল ফটক বন্ধ, তখন ডাকলাম কিরে আমাকে, উনি তো চারগে বাসা বলে কিরে তুই এত সকালে কোথায় আসতাস, আমি বললি না আমার একটা বিপদ হচ্ছে ওই আর্মিরা বাসা গিরে, তো আমি নামাজ পড়তে এসে এবার চলে আসলাম, পরে ওনার এখানে ছিলাম, ওনার এখান থেকে উনি আপনার আর একটা আত্মীয় বাসা, এবং ওখানে আবার উনি একদিন পরে সন্ধ্যার দিন যখন হলো দিনে আবার আমাদের প্রয়াত নেতা ইসাক মিয়া এমপিকে উনি খবর দিলেন, আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য, এটা জাতীয় পরিষদে এবং বাংলাদেশ আমাদের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য শ্রদ্ধেয় ইসাক মিয়া এমপিকে ঠেলে, পরে ইসাক দা আসলেন আবু তালেব চৌধুরী, এসে বললেন যে না তুই কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, কোথাও যাস না, ওনারা একটা ওনাদের এক আত্মীয়র বাসায় ডাকলেন, ও যে আমরা যখন যখন এসে তোর দেখে যাবো খোঁজ খবর নেব, ওই ওই বাসাতেই রাখলো। পরে আবার আমি আর পরে কিছুদিন পরে আরেক বাসায় গেলাম, অনেক মাস দিন পরে ওই ওখান থেকে আবার ওই অন্যত্র চলে গেছে।
শিশু বয়স থেকে বলা যায়, কারণ যখন সপ্তম শ্রেণীতে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে আমি অধ্যয়ন করছি, তখন 1969 দেশখ্রিস্টি নামক যে একটা পাঠ্যপুস্তকে যেটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, এটা বিরুদ্ধে গণ অসন্তোষ তৈরি হয়েছিল আর কি, এটার বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছিল, এবং সেইখানে চট্টগ্রাম তদানীন্তন সহস্রাতলীর নেতৃবৃন্দ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে, সেই হিসাবে চট্টগ্রাম সরকারি কলেজেও গিয়ে যখন এই বিষয়ে ওনারা বক্তব্য রাখলেন বাইরে, তখন কিন্তু আমরা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আমরা ওই বেরিয়ে গিয়ে মিছিলে যোগ দিয়েছি এবং মিছিল করেছি শহরের অনেক জায়গায়। এই এই আন্দোলনটা কয়েকদিন চলেছে, এই সেইখান থেকে কিন্তু রাজনীতির প্রতি একটা মানে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এই এইগুলো মাথার মধ্যে প্রবেশ করেছে। এবং তারপর থেকে তো ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে গণ অভ্যুত্থান তখন, এবং যে এই এই জাতীয় নির্বাচন উপলক্ষ করে বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে আসলো, জাতীয় নির্বাচন করে নির্বাচনে প্রচার কার্যক্রম সবগুলো আস্তে 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 তখন ধরেন আওয়ামী লীগের রাজনীতির দিকে বঙ্গবন্ধুর নীতি বঙ্গবন্ধুর আদর্শ কী এটা জানা শুরু করলাম, বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রতি যে বঙ্গবন্ধুর অঙ্গীকার, বাঙালি জাতিকে সমৃদ্ধ করার জন্য অধিকার হারা বাঙালি জাতিকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগঠিত করার যে প্রচেষ্টা, সবগুলো মিলে এটা আমাকে দাগ কেটেছে। এবং আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন হলো, তারপরে এইখানে দেশ স্বাধীন হলো, স্বাধীনতা আন্দোলনের সূচনা হলো, দেশ স্বাধীন হলো, তারপরে দেশ স্বাধীন, এই তখনই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়লাম। আরও নিবিড়ভাবে হলাম যখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, তখন কিন্তু আমি ইন্টার পাস করলাম চট্টগ্রাম সরকারি কলেজের স্টুডেন্ট, এইটাই আমাকে খুব আশাহত করেছে। বঙ্গবন্ধুর মতো এত বিশাল একজন ব্যক্তিত্ব, যা এই যে নেতাকে, যে নেতা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, তাকে মেরে ফেলা এটা কোনোভাবে তো সহ্য করা যায় না, কোনোভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে। তখন আমার মধ্যে ডাক এসেছে যে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে বললাম যে চল আমরা চিনাগড় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হত্যার বিচারে মিছিল করব। মিছিল তো না আর আনুষ্ঠানিকভাবে করার কথা না, আমরা চট্টগ্রাম সরকারি কলেজের সামনের যে রেড বিল্ডিং ওখান থেকে স্লোগান দিয়ে ওই পেছনের দরজা দিয়ে চন্দনপুরে দিয়ে বেরিয়ে চলে, তার কিছুক্ষণ মধ্যে তো পুরো আর নিয়ে এসে তো ঘেরা টেরা করে রিটেট করলো। এই চট্টগ্রাম শহরের কোথাও কোনো এলাকায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই বলা, এটা আমরা 8 থেকে 10 জন ছেলে এই 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 মিছিলটা করেছি বুঝছেন। তারপরে তো একের পরে শুরু হচ্ছে যত এই যে প্রতিবাদের জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচারে দলকে সংগঠিত করার জন্য, তারপর তো আমি 1977 চট্টগ্রাম সরকারি কলেজের প্রেসিডেন্ট হয়েছি, তারপর তো ছাত্রলীগের 2 বার সাধারণ সম্পাদক হলাম, তারপরে এখানে মন্না নানকের কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট হলাম, সুলতান রহমান কমিটির ভাইস প্রেসিডেন্ট হলাম, তারপর জালাল জাহাঙ্গীর কমিটির আমি মেম্বার ছিলাম, তারপরে তো ধরেন আমি এরপরে তো রাজনীতিক একটা মেরুকরণ বলা যায় এক সময়, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি করেছি যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগে যে সংগঠিত করেছে, আমি ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, কিন্তু শুধু যে চট্টগ্রাম শহরে করেছি না, উত্তর জেলা দক্ষিণ জেলা কাপ্তায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সব জায়গায় ব্যাপকভাবে আমি এটা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। এবং এই যে সবগুলো করার পেছনে তো আমার প্রেরণা ছিল আমাদের প্রয়াত নেতা আলহাসে বি মুহিউদ্দিন চৌধুরী, এবং ওনার সহযোগিতায় ওনার নির্দেশনায় আমরা কিন্তু এই ছাত্রলীগকে সংগঠিত করেছি। মহিউদ্দিন ভাই বস্ত ইয়েতে গ্র্যান্ড হোটেলে, এটা রাইফেল ক্লাবের অপোজিটে যে গ্র্যান্ড হোটেলে, ওখানে বসতাম, সকল সাংগঠনিক কর্মকাণ্ড ওইখান থেকে পরিচালিত হতো আর। তখন আমাকে বক্তিয়ার ভাই পেলো, বললো যে আমাকে গতকাল ওখানে
অপদস্থ করা হচ্ছে, আমাকে কিলমিশ লাঠি মারা হচ্ছে। আমি বলি কেন, এটা মজুম ভাই ছিল না, ও যে মজুম ভাই ছিল এটা দানু ভাই যাক আমাদের মারা গেছেন, আমাদের প্রয়াত নেতা কাজী এনামুল্লাহ দানু, অতি সাধারণ সম্পাদক হয়েছেন পরবর্তী সময়, উনি নাকি ওনার। তো আমি বললাম যে এইভাবে তো আপনাকে তো প্রকাশ্যে লাঠি মারতে পারে, খিলগুচি মারতে পারে, এটা তো ঠিক করে না। এটা ঠিক আছে, আমি মজুম ভাইয়ের সাথে কথা বললাম, আমি যাচ্ছি। তো আমি মজুম ভাইয়ের সাথে কথা বললাম, এটা যাচ্ছে যে কোনো কারণে হোক। মজুম ভাই বললো যে আমি দানুর বিচার করতে পারবো না এটা। তা আমি বলি না, এটা বিচার না করলে তো এটা হবে না, এটাকে আপনাকে করতেই হবে, বিচার করতে হবে। আমি আমার বয়স টয়স মিলে টিলে সবগুলো ওনার উপর একটা চাপ সৃষ্টি করার মতো আর কি। আবদারও আছে, অধিকার নিয়েও আমাকে খুব বেশি পছন্দ করে, তো সবগুলো মিলে খুব একটা সুসম্পর্ক। তারপরে রাজনীতি যে আমার যে আগ্রহ, আমার যে আন্তরিকতা বা আমার যে কর্মকাণ্ড, এগুলো নিয়ে উনি আমার প্রতি অন্য ধরনের একটা দুর্বলতা ছিল। প্রত্যেকটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলতো এবং আমার সাথে আলাপ আলোচনা করতো এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হতো এবং সেইভাবে সহায়তা করতো। এবার আমি সবগুলো মিলে তখন করলাম উত্তর দক্ষিণ মহানগর ছাত্রলীগের যারা প্রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যারা ছিল তখনকার ছাত্রলীগের সবাইকে নিয়ে, শেহাদুল্লাহ ভাই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিল, আখতার ছিল, আমার প্রেসিডেন্ট ছিল ইউনুস ভাই বীর মুক্তিযোদ্ধা, সবাইকে নিয়ে কিন্তু আমরা একজোট হয়ে গেছি। একজোট হয়ে বললাম যে ঠিক আছে, এটা বিচার না করলে তাহলে মজুম ভাইয়ের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সবাই এটাতে একমত হলে, একমত হয়ে আমরা কিন্তু আলাদাভাবে আমাদের নিজস্ব একটা ইয়া ছিল পৈতৃক, এখানে একটা বিল্ডিং ছিল, সেখানে আমরা আলাদাভাবে অফিস করা শুরু করে দিলাম। ওই বিল্ডিংয়ে বসে আলাদাভাবে অফিস করলাম, অফিস করে সেখান থেকে আমাদের সকল কার্যক্রমটা শুরু করলাম। পরবর্তী সময়ে আবার বক্তিয়ার ভাইয়ের সাথে, বক্তিয়ার ভাই আবার মজুম ভাইয়ের কাছে চলে গেল পরবর্তী সময়ে, আবার কিন্তু আমরা থেকে গেলাম। এই যে এইখান থেকে আসলে দূরত্বটা শুরু হয়েছে আর কি।